হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিলা ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি আছি ফারাজ মোটোতে, আর ফারাজ মোটোতে আপনারা সবসময় দেখে থাকেন ইউজড বাইক হলেও একদমই নতুনের মতো বাইক। তো এই মুহূর্তে এই শোরুমে কি কি বাইক অ্যাভেলেবেল আছে, কোন বাইকের কত টাকা প্রাইস, সে সব কিছু জেনে নেব শোরুমের ওনার সরফরাজ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, কি কি বাইক অ্যাভেলেবেল আছে, কোন বাইকের কত টাকা প্রাইস, সে সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটাতে এখনো নতুন সাবস্ক্রাইব করা নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো চলুন মূল ভিডিওটি শুরু করি। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থাকাটাই অনেক বেশি জরুরি, কারণ বর্তমান যা অবস্থা, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। দিস ওয়ান ইয়ামাহা MT15 ভার্সন 2 BS6। এই বাইকটা হচ্ছে 2022 মডেলের। বাইকটা চলেছে মাত্র 3000 প্লাস কিলোমিটার, এখনও টায়ারের গ্রিপগুলো খুবই ভালো আছে। বাইকটা যে চালিয়েছে, একটু অযত্নে চালানোর কারণে বাইকটাকে একটু বেশি পুরানো মনে হবে, বাট এটা ইঞ্জিন আনটাচ আর গাড়িটা খুবই ফ্রেশ, মানে কি বলে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ফার্স্ট পার্টি 2 বছরের নাম্বার করা আছে। এই বাইকটার প্রাইস দিয়েছি আমরা 4,35,000 টাকা। শিলা ব্লগসের পক্ষ থেকে যদি কেউ আসেন অবশ্যই আমরা একটা অনার করব। বেসিক যে ব্যাপারটা হয়েছে, MT15 ভার্সন 2 এখন ফ্রেশ কন্ডিশন পাওয়াটা খুব টাফ। আপনি হয়তো 4 লাখ টাকা বা 3,85,000 টাকা এই বাইক পাবেন, কিন্তু হয়তোবা সেই বাইকটা দেখেন কোথাও না কোথাও প্রবলেম আছে। ওকে, সো এরপরে দেখাচ্ছি হচ্ছে FZS ভার্সন 2। ইয়ামাহা FZS ভার্সন 2 ব্ল্যাক কালার, মাত্র 3,300 কিলোমিটার চালানো বাইকটা আছে আমাদের কাছে। এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন, টায়ারের এখনও দাগ রয়ে গেছে। বাইকটা হচ্ছে 12 সিরিয়াল, 2023-এর রেজিস্ট্রেশন, 22-এর মডেল। এটা 2023-এর মডেল হয় না, তো 23-এর মডেল যারা বর্তমানও বিক্রি করছে সেটাও 2022-এর মডেল, এখন 23-এর রেজিস্ট্রেশন হচ্ছে। ওকে, সো FZS ভার্সন 2 এটার প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। এটাতে 5টা সার্ভিসিং এখনও ফ্রি আছে, ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ারের আছে, বাইকের বয়স হচ্ছে মাত্র 4 মাস। ওকে, দিস ওয়ান সুজুকি GSX-R। যারা একটু কম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম বাইক চাচ্ছেন তারা সুজুকি GSX-R দেখতে পারেন। এই বাইকটা চলেছে 15,000 প্লাস, 47 সিরিয়াল, 2019 মডেল। বাইকটা খুবই বেশি ফ্রেশ না, আর খুব বেশি ভাঙ্গাচোরাও নাই, গাড়িতে কোথাও দাগ টাগ নাই, খুবই সামান্য স্কেল আছে। বাইকটাকে এখনও আমরা ওয়াশ করতে পারি নাই, যেহেতু আপু আসছে ভিডিও করার স্বার্থে বাইকটাকে ভিতরে নিয়েছি। ওকে, এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র 2,75,000 টাকা। জি, আপনি সঠিক শুনেছেন, জিক্সার GSX-R 2019 মডেল, 15,000 কিলোমিটার চালানো বাইকটা, প্রাইস পড়ছে 2,75,000 টাকা। ঠিক আছে, এবার এরপরে আসি সুজুকি TVS এন্টর। টিভিএস এন্টর খুবই ফ্রেশ কন্ডিশন, 2 বছরের নাম্বার করা, ফার্স্ট পার্টি, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সবই আছে, স্মার্ট এক্স কানেক্ট, এটা হচ্ছে একটা ব্রেক করলে দুইটা ব্রেক কাজ করে। আর বাংলাদেশের টিভিএস এর এই একটা বাইক, একটা স্কুটি যেটা 100% CBU, এই বাইকটা স্কুটিটা এখন পর্যন্ত বাংলাদেশ টিভিএস কোম্পানি এখন পর্যন্ত এটাকে সিকেটি করে নাই। ওকে, সো এটার এখনো সার্ভিস ওয়ারেন্টি বাকি আছে, 1 বছর ইউজ হয়েছে। এটার প্রাইস হচ্ছে 1,75,000 টাকা ফিক্সড। আরেকটা প্রিমিয়াম বাইক দেখাচ্ছি, ইয়ামাহা R15 ভার্সন 3। এই বাইকটা এখনও ইনটেক নতুনের মতো রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই, গাড়িটা এখনও ভালো করে ক্লিন করতে পারে নাই। এটার দুইটা চাবি দেখেন, এটা ইনটেক, একটা ইউজ হয়েছে। এই বাইকটা চলেছে হচ্ছে 5,000, একটু মিটারটা দেখি, 5,056 কিলোমিটার, 5,065 কিলোমিটার চলেছে। এইটার 3টা সার্ভিসিং এখনও বাকি রয়েছে, ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ারের আছে। বাইকের প্রাইস হচ্ছে 4,15,000 টাকা ফিক্সড, 4,15,000 টাকা, বাইকের বয়স মাত্র 6 মাস। আরেকটা প্রিমিয়াম বাইক সিভিআর, হন্ডা সিভিআর। আপনারা যারা R15 চালাতে গেলে আপনার শরীর ব্যথা হয়, তাদের জন্য হন্ডা সিভিআর আছে। সিভিআর খুবই ফ্রেশ কন্ডিশন, মোটামুটি ফ্রেশ কন্ডিশন। এই বাইকটা চলেছে 5,000 প্লাস, বাইকটা হচ্ছে উত্তরা BRT 40 সিরিয়াল, 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। বাইকের দাম হচ্ছে মাত্র 3,95,000 টাকা। 3,95,000 টাকায় আপডেট সিরিজের একটা সিভিআর আপনি নিতে পারবেন। এই বাইকটা ইঞ্জিন আনটাচ, গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন, গাড়িটা কোথাও কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে।
পালসার ডাবল ডিস্ক ডাবল এবিএস, আপনারা এখন পর্যন্ত কেউ ডাবল এবিএস দেখেছেন কিনা আমি জানি না, বাট পালসারের এই জায়গাটায় ডাবল এবিএস সেন্সর ইউজ করা হয়েছে। কতটা এবিএস কাজ করবে এটা বাকিটা পালসার ইয়ামাহা বাজাজ কোম্পানি বলতে পারবে। এই বাইকটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, মাত্র 5000 কিলোমিটার অরিজিনালি চালানো। আপনি যত পালসার দেখবেন, ইউজ করা পালসার সবগুলোরই দেখবেন এই জায়গাগুলোতে দাগ লাগানো, কিন্তু আমাদের এই পালসারে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই। ডাবল ডিস্ক ডাবল এবিএস পালসার, 2 বছরের নাম্বার করা, আর এইটার ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আছে। এইটার প্রাইস হচ্ছে 1,92,000 টাকা, যেটা নতুন প্রাইস হচ্ছে 2,35,000 টাকা মেবি। সো এটা পাচ্ছেন মাত্র 1,92,000 টাকায় পালসার ডাবল ডিস্ক এবিএস। এটা হচ্ছে 16 সিরিয়াল, 2 বছরের নাম্বার করা, এফজেড এস ভার্সন থ্রি, ব্ল্যাক কালার, অফিসিয়াল 62 সিরিয়াল, 2 বছরের নাম্বার করা, ফার্স্ট পার্টি। গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ ভাঙা চোরা কোনো কিছু নাই। এই বাইকটা আমাদের কাছ থেকে পাবেন ওয়ারেন্টি বুক সহ, 2টা সার্ভিসিং ফ্রি আছে, ফার্স্ট পার্টি আছে, ডিজিটাল আমার স্মার্ট কার্ড আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বাইকের দাম 2,35,000 টাকা ফিক্সড। এরপরে আসে ইয়ামাহা এফজেড এস ভার্সন টু মাত্র 1,70,000 টাকা, এফজেড এস ভার্সন টু 1,70,000 টাকায়, 2 বছরের নাম্বার করা, ফার্স্ট পার্টি, 2 বছরের নাম্বার, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গাড়ির কোনো ঘষা মাজা নেই, খুবই সামান্য কোনো ছোটো ছোটো দাগ আছে, গাড়িটা যেহেতু অনেক আগের মডেলের। সুজুকি জিক্সার মনোটোন, হ্যাঁ, পাচ্ছেন ফারাস মোটোতে 1,55,000 টাকায়, 1,55,000 টাকায় জিক্সার মনোটোন, এটার 2 বছরের নাম্বার সহ 1,60,000 টাকা পড়বে, ঠিক আছে। 1,60,000 টাকা এফ জিক্সার মনোটোন কিনতে পারবেন, ফার্স্ট পার্টি হতে পারবেন, 1,60,000 টাকা দিলে আপনার নামে সব কিছু হবে, গাড়িতে কোনো প্রবলেম নেই। ওকে, তো আমাদের কাছে যে বাইকগুলো দেখছিলেন, এর বাইরেও আমাদের কাছে আরও টিভিএস 4B একটা বাইক আছে, আর হচ্ছে স্কুটি উইগো একটা আছে। ওকে, তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আসি ফারাস মোটোতে কি কি সুবিধা পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে বাইক কিনলে। ফার্স্ট সুবিধা হচ্ছে আপনি 7 দিনের রিপ্লেস গ্যারেন্টি পাচ্ছেন, যেটা বাংলাদেশে কেউ দেয় না। 7 দিনের মধ্যে বাইকে কোনো মেজর প্রবলেম যদি বের করতে পারেন আর সেটা যদি সলভ করা সম্ভব না হয়, অবশ্যই আপনি আপনার বাইকটা ফেরত দিবেন, কোনো টাকা কাটা হবে না। মিটার প্রবলেম, মিটার কমানো, গাড়ির মালিক নেই, গাড়ির সমস্যা, ইঞ্জিনের সমস্যা, আপনি আমার থেকে বাইক সম্পূর্ণ ফেরত দিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন। আপনি কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে এখন পর্যন্ত ইএমআই করতে পারছেন কিনা জানি না, বাট ফারাস মোটোতে এসে আপনি ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন, এবং আপনি চাইলে এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে বাইক নিতে পারবেন। আপনাকে এসেই জাস্ট ফাইনাল করতে হবে যে আপনি কি বাইকটা নিতে চান, অ্যান্ড দেন আপনি টেস্ট ড্রাইভ দিতে পারবেন। ওকে, এছাড়াও আপনি চাইলে সিবিইউ বাইক, বাংলাদেশে যত সিবিইউ বাইক, R15, BS6, BS7, FZS, ভার্সন 4, ভার্সন 3, যে কোনো কিছু বাইক যদি চান সরাসরি ফারাস মোটোতে চলে আসবেন, আমরা আপনাকে বাজার দর যে সেখান থেকে 2-5 হাজার টাকা কমে আপনাকে বাইক দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমাদের ঠিকানা হচ্ছে উত্তর পিরেরবাগ, মিরপুর 60 ফিট, ছাপড়া মসজিদের পাশে, কোবালি ব্যাংক এবং ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজের অপোজিট। সকাল 10টা থেকে রাত 10টা বন্ধ খোলা থাকে, আমাদের কোনো বন্ধ নেই। তো সবাই ভালো থাকবেন, শিলা ব্লগসটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার কোন বাইকটা ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, অবশ্যই আমরা হেলমেট পরে ভালো মানের হেলমেট পরে বাইক চালাবো। 350 সিসির বাইক আসতেছে, বাইকটা আগে আসুক দেখি, তারপরে আপনি ডিসিশন নেবেন জিনিসটা কেমন হবে, কার জন্য কেমন, কতটুকু উপযোগী। আগেই আমরা হাই হতাস করে সব বাইক বিক্রি করে না ফেলি, অপেক্ষা করি আগে বাইকটা ঢুকুক। সো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।